কেমন আছেন বন্ধুরা? আমি সুমিতা চলে এসেছি আমার আরেকটি নতুন ব্লগে নিয়ে। তো বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি এবং একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমার গলার অবস্থা খারাপ, বৃষ্টিতে ভেজে ঠান্ডা লেগে গলার অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে, তাই আমি ভিডিও দিতে পারিনি। তো এখন আমি চেন্নাই চলে এসেছি, চেন্নাই এসে সেই ভিডিও যেগুলো দিতে পারিনি সেগুলোই এখন এক এক করে আপলোড করছি। তো চেন্নাই থেকে যে কারণে আমরা গেছিলাম ওয়েস্ট বেঙ্গল মেন যে কারণ, তো সেই কারণের জন্য আজকে আমি চলে যাচ্ছি মঙ্গলকোট ব্লকে। এই মঙ্গলকোট ব্লক আমাদের ডেকে পাঠিয়েছিল, আমাদের দুজনকে একসাথে, আমাকে আর আমার বরকে, তো তার জন্যই আমরা বাড়ি গেছিলাম। তো আজকে সেই সোমবার, আমরা দুজন মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি, মঙ্গলকোট ব্লকের দিকে যাচ্ছি। তো ওখানে আসার মেন কারণ আমাদের যেটা, সেটা আজকে আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করছি। কেন মঙ্গলকোট ব্লক থেকে আমাদের ডেকে পাঠিয়েছিল, কী জন্য দুজনকে একসাথে ডেকে পাঠিয়েছিল, সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো মঙ্গলকোট ব্লকের খুব কাছাকাছি আমরা চলে এসেছি, আর যাওয়ার পথে ভাবলাম এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে যাই। সতীর 51 পিঠের একটা পিঠ বা মঙ্গলচণ্ডীর মন্দির, এখানে আমি বহুবার এসেছি কারণ এখানে আমার একটা মামার বাড়ি, মানে আমার বড়মার বাপের বাড়ি। তো এটা হচ্ছিলো গেটটা, আর এই রাস্তাটা দিয়ে চলে গেলে মা মঙ্গলচণ্ডীর মন্দির, পাশেই অজয়। এখানে আরেকটা বিশেষত্ব আছে, সেটা হলো কবি কুমুদরঞ্জন মল্লিকের আদি বাড়ি এখানে। জায়গাটার নাম হচ্ছে কোকগ্রাম, নতুনহাট, থানা মঙ্গলকোট, জেলা পূর্ব বর্ধমান, পুষ্করা টু নতুনহাট রোডেই এটা পড়ে, একদম নতুনহাটের গায়ে। আমার যদি ব্লগ থেকে ফিরে আসার পথে সময় হয় তাহলে আমি অবশ্যই একবার গিয়ে আপনাদের সাথে জায়গাটা শেয়ার করব। আর ওই যে দেখতে পাচ্ছেন গাছগুলো রয়েছে, ওটাই হচ্ছে কবি কুমুদরঞ্জন মল্লিকের আদি বাড়ি, পাশেই অজয় বয়ে গেছে। যাই হোক, এখন আমরা বাজারে ঢুকে গেছি নতুনহাটে, এটা হচ্ছে পীরতলা। এখান থেকে সমস্ত রকম টোটো পাওয়া যাবে, যাওয়া যাবে, আর ওখানে তো বাস স্ট্যান্ড আছেই, ওখান থেকে নেমেও আপনারা যেতে পারবেন চাইলেই সহজেই। যাই হোক, এখন বাজারের ভিতর দিয়ে আমরা ব্লকের রাস্তায় চলে এসেছি। এই বাজার থেকে ব্লক খুব বেশি দূরে না, যারা জানেন তারা হয়তো সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। এই যে আমাদের মঙ্গলকোট ব্লক, তো এখন আমরা ব্লকের মধ্যে চলে গেলাম। তো কেন আমাদের এই ব্লকে ডাকলো সেটা নিশ্চয়ই জানতে চাইছেন, তাই তো? মঙ্গলকোট ব্লক থেকে আমাদের একটা ইনকোয়ারি গেছিলো, তো সেই সূত্রে আমাদের এখানে আসা। তো সেটা কি, সেটা অবশ্যই জানাবো। তো আমরা অফিসের ভিতরে চলে গেছিলাম এবং সেখানে কয়েকটা ডকুমেন্টস জেরক্স লাগবে, তো সেই জেরক্স করার জন্যই বাইরে এসে গোছাচ্ছিলাম ডকুমেন্টসগুলো। তো চোখে পড়লো এই লেবুমালায়, তো দুজনে মিলে 2 গ্লাস নিয়ে নিলাম লেবুমালায়। বাইরে এত রোদ গরম আর প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডা লেবুমালায় খেলাম, মন্দ লাগলো না, বেশ ভালোই লাগলো। আমাদের যে কারণে এখানে ইনকোয়ারি করতে ডেকেছিল, আসলে এরা আমাদের বাড়িতেই যেত কিন্তু তখন আমরা চেন্নাই ছিলাম, তাই আমরা আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়িতে আসব তখন যেন আমরা এসে ব্লকে দেখা করি। তো আমরা ব্লকে দেখা করে সব ডকুমেন্টস জমা দিলাম, আর কি ডকুমেন্টস জমা দিলাম সব কিছু পরে আপনাদেরকে অন্য একটা ব্লগে আমি শেয়ার করব। আপাতত বলে রাখি আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ ছিল, তো সেই ইন্টারকাস্ট ম্যারেজের উপর একটা স্কিম আছে, সেই স্কিমের ফর্ম আমরা অ্যাপ্লাই করেছিলাম বর্ধমান অফিসে। তো বর্ধমান অফিস থেকে আমাদের মঙ্গলকোট ব্লকে পাঠায় এবং সেখান থেকে আমাদেরকে ইনকোয়ারির জন্য ডাকে। আর এই ইন্টারকাস্ট ম্যারেজ কী সেটা আপনাদের সাথে আমি অন্য একটা ব্লগে অবশ্যই শেয়ার করব, যদি আপনারা জানতে চান তো কমেন্টে অবশ্যই জানাবেন। সময় ছিল না হাতে একদমই, তাই মা মঙ্গলচণ্ডীর মন্দিরে আর যাওয়া হলো না। পরে যদি কোনো দিন আবার যাই তো আপনাদেরকে সেখানে গিয়ে নিশ্চয়ই ভিডিও করে ব্লগ আপলোড করব আপনাদের দেখার জন্য, সতীর 51 পিঠের একটা পিঠ, মা মঙ্গলচণ্ডীর পীঠস্থান। যাই হোক, ওখান থেকে আসার পর রাস্তাতেই পড়ে আমার দিদির বাড়ি, তো দিদির বাড়ি চলে এলাম। আর দিদির বাড়ির রাস্তার এইটা কাঁচা রাস্তা ছিল, মানে মোরাম রাস্তা ছিল, আমরা গ্রাম্য বাংলায় যেটা বলি, সেটা এখন পিচ রাস্তা হয়ে গেছে। তো দেখে খুবই ভালো লাগলো, আর রাস্তাটা কি সুন্দর লাগছে, তাই না? যাই হোক, দিদির বাড়িতেও বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হয় না, কারণ আমরা তো খুব অল্প দিনে ছুটি নিয়ে এসেছি, তাই সবাই বলেছে তাদের বাড়ি একবার করে যাওয়ার জন্য। এই দিদির বাড়ি থেকে আমাকে আরেকটা দিদির বাড়ি যেতে হবে, তাই সবার বাড়িতেই হাফবেলা করে থাকছি। তো দিদির বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে, তারপর এখন আমাদের বাড়ি চলে যাওয়ার সময়। তো বাড়ি চলে যাওয়ার আগে আমার দিদির গ্রামে একটা মা রক্ষাকালীর মন্দির রয়েছে, যেটা ভীষণই জাগ্রত এবং খুব সুন্দর একটা জায়গা।
আর আমি যতবারই দিদির বাড়ি আসি, মা রক্ষাকালী মন্দিরে এসে প্রণাম করে তারপর বাড়ি যাই। তাই বরকে নিয়েও চলে এলাম মন্দিরটা দেখাতে এবং প্রণাম করতে মায়ের কাছে। তো এই যে মন্দিরটা ছিল এতটাই সুন্দর, এবং দেখি বুঝতে পারছেন, তবে খুব একটা রক্ষণাবেক্ষণ এখানে হয় না দেখলাম, কারণ অনেক গাছগাছালি জন্মে গেছে। আর এই যে এটা হচ্ছে মায়ের বেদি, আর এই রক্ষা মায়ের পুজো হয় ফাল্গুন মাসে। তো মন্দিরটা দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর, আর জায়গাটাও বেশ খুবই সুন্দর, একদম ফাঁকা জায়গায়, চারিদিকে গাছ সবুজ, দেখি যেন মনটা শান্তি হয়ে যায় এবং খুব ভালো লাগে। যাই হোক, মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু দিদির বাড়ি এসেছিলাম। তো এখন দিদির বাড়ি থেকে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই মন্দির থেকে চলে যাচ্ছি। আর যাবার সময় এটা চোখে পড়লো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে মায়ের যখন পুজো হয় তখন ভোগ খিচুড়ি রান্না করা হয়। যাই হোক, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুমি সবিস ব্লগ 273। টাটা।